স্ক্রিপিটা কিন্তু খুব ইম্পর্টেন্ট তার বলে দেবো যে ফরস কয় প্রকার তো স্ক্রিনের একদম নিচে দেখতে পাচ্ছ দুইশো এগারো নম্বর প্রশ্ন যে ফরস কয় প্রকার একটা প্রশ্ন রয়েছে তো এটা আজকে দেখাই দেবো তো এটাকে তোমরা চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বা সেভেন্স কল দেবে ভিডিও লাইক করে রাখবে তো ফরস কয় প্রকার সেটা আজকে ভিডিওতে বলে দিব তো এটাকে তোমরা চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বা সেভেন্স কল দেবে ভিডিও লাইক করে নেবে তো ফরসটা কি অনেকে জানো না তো ফরস যেমন আমাদের নামাজের মধ্যে যে ফরসটা রয়েছে তো ওইটাই হয়তো বা এটা যেহেতু ইসলাম শিকার একটা প্রশ্ন ইসলাম শিকা বইয়ে যেহেতু ছিল হয়তোবা এই নামাজের যে ফরসটা রয়েছে ফরস নামাজ ওই ওই ফরজিই হয়তোবা সূত্রটা দেখলে বোঝা যাবে তো এর আগে তোমরা যারা নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর সাবস্ক্রাইব করে ভিডিওতে করবে এবং যারা ফেসবুক পেজ থেকে ভিডিও দেখতেছো ফেসবুক পেজটা ফলো করবে ফেভারিট করবে অল নোটিফিকেশন অন করে রাখবে ও ভিডিওতে একটা লাইক করে দিবে তো ফরস কয় প্রকার ফরসটা কি তো আজকে ভিডিওতে আনবো তো এর আগে তোমরা যারা নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর সাবস্ক্রাইব করে থেকে লাইক করে দিবে আরও যদি কোনো ক্লাসের প্রশ্ন উত্তর লাগে তো সরাসরি গাইড থেকে তো অবশ্যই কমেন্টে বলে দেবো যে কোন ক্লাসের কি প্রশ্নটা সরাসরি গাইড থেকে লাগবে সেটা ইসলামিকে হোক সেটা গণিত হোক সেটা ইংলিশ হোক যেটাই হোক ওইটা কমেন্ট করে বলে দিলে আমি অবশ্যই দিয়ে দেবো এবং তোমাদের প্রতিটা ক্লাসের টিকত সঙ্গে তোমার প্রশ্ন উত্তর এগুলো সরাসরি গাইড থেকে দিয়েছি তোমরা ছেলে দেখে নিতে পারো তো তোমরা যে কোনো ক্লাসের যা টিক্সম দেখছো ওদের প্রথম টিক্স মানে এক নাম্বার টিক্স নিয়ে প্রশ্ন লিখবে তারপর ওই উত্তর তোমরা সরাসরি গাইড থেকে বেঁচে যাবে যদি না পাও

ফরজ দুই প্রকার যথা ফরজে আইন দুই ফরজে কি ফায়া কি ফায়া ফরজ দুই প্রকার তো এই ফরজটা হয়তো যে আমাদের নাম যে ফরজ তো আমি ফরজ ওইটা কি এটা এই ভিডিওতে বলে দেবো না তো ফরজ কয় প্রকার সেটা আজকে বলে দিলাম ফরজ দুই প্রকার যথা ফরজ আইন দুই রয়েছে ফরজে কিয়া ফা কি ফায়া কি ফায়া আজকে ভিডিও বন্ধু ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে পাশে একটা বেল আইকন কাল ভিডিও দেখে লাইক করে দেবে তো আজকে ভিডিওটা এই বন্ধুই তো আরেকটা একটা এখান থেকে একটা স্ক্রিনশট দিয়ে দিচ্ছি এটা তোমাদের আর কি থাম্বনেল হিসেবে দিব